আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান তাঁর মনোনয়নপত্র পেশ করলেন। আজ জেলা প্রশাসনিক কার্যালয়ে তিনি এসে তাঁর মনোনয়নপত্র পেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুব্রত সাহা সহ জেলা তৃণমূলের কর্মকর্তারা। আজ তিনি জেলা প্রশাসনিক দপ্তরে মিছিল করে আসেন এবং তারপরই মনোনয়নপত্র পেশ করেন। মনোনয়নপত্র পেশের পরে কি জানালেন আবু তাহের খান, চলুন শুনে নি তাঁর বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। দেখুন, আপনারা তো নিউজের মানুষ, আপনারা তো সবসময় বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, খোঁজ খবর রাখছেন, দেখছেন যে প্রতিদ্বন্দ্বিতা কে করবে। আমরা এখন প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার কোনো লোকসভা কেন্দ্রে মার্কেটে কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার তো মনে হয় একদমই মনে হয় না। যে কটা দিন আছে, যত দিন যাবে, আমাদের যারা বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে, তাদের আর কেউ দেখা পাবে না। দেখুন, উনিও একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী, সুতরাং উনিও একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী। তাই একজন প্রার্থী নমিনেশন সাবমিট করছে, আর দীর্ঘদিন আমরা, উনিও এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম এক সময়, সুতরাং আমাদের তো একটা দীর্ঘদিনের সম্পর্ক তো রয়েই গেছে। তাই সৌজন্য বিনিময়, এটা মানবতা, বা মানবতার খাতিরে এটা সৌজন্যবোধ দেখানো, এটা তো উচিত প্রত্যেকটা মানুষেরই। আমি সেটাই দেখিয়েছি, অন্য কোনো ব্যাপার নেই। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে চতুর্থমুখী লড়াই হবে, সেই জায়গা থেকে কতটা মানে আপনি আশাবাদী যে আপনারা কোথায় দেখি চতুর্থমুখী লড়াই পেলেন আমরা বুঝতে পারছি না। কারণ মুখী কে? বিজেপির হুমায়ুন কবির, তার তো কোনো পজিশনই ওখানে নাই। আবু হেনা, সে চলতেও পারে না, ঠিকমতো কথা বলতেও পারে না, অসুস্থতার কারণে সে দীর্ঘদিন বাড়িতেই ছিল, আবার নির্বাচনী সময়ে সে আবার মাঠে নেমেছে। আর বদ্রদুর্জা, এলাকার মানুষ তো পোস্টারই দিয়েছিল যে তাকে খুঁজে পাওয়া যায় না, সুতরাং সেই বদ্রদুর্জাকে এবার আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন।